ঈদের দিনে সকালবেলাটা খুব সুন্দর লাগছিল। স্নিগ্ধ একটা সকাল, মিষ্টি হাওয়া, অনেক বেশি ভালো লাগছিল। আর গ্রামের বাড়ির পরিবেশ সব কিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সবার খুব ভালোভাবে ঈদ কেটেছে আশা রাখছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে। ঈদের দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদ হলে তো হাতে মেহেদি পরা, সুন্দর সুন্দর পোশাক পরা, ভালো ভালো খাবার খাওয়া, এগুলো তো থাকি। এই তো হাতে মেহেদি পরা হয়েছে, আর এখানে আমি আমার ছেলেমেয়ের কাপড় চোপড় রেডি করে দিয়েছি। মাহির আর মাহিরের মামা নামাজ পড়তে চলে যাচ্ছে রেডি হয়ে, তো মিষ্টিমুখ করে তারপরে হচ্ছে ঈদের নামাজ পড়তে যেতে হয়। তো ওরা হচ্ছে হালকা নাস্তা খেয়ে তারপরে বের হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য। আর আমাদের ঈদগাহ একদম আমাদের বাড়ির সামনেই, 2 মিনিটের পথ। তো আমরা হচ্ছে চাঁদ রাতে সব কিছু রেডি করে রেখেছি সকালের নাস্তার আয়োজন। সকালের নাস্তায় ছিল হচ্ছে পায়েস, জর্দা, সেমাই, নবাবী সেমাই, আর হচ্ছে সকালবেলা আমরা চটপটি ফুচকা, এটা রেডি করেছি। ছোটোবেলা থেকে আসলে ঈদের দিনটা অন্যরকম ভালো লাগতো, এখনও ভালো লাগে, তবে একটু শূন্যতা কাজ করে যেহেতু আমার হাজব্যান্ড দূরে থাকে। তো যে সময়টাতে, ঈদের সময়টাতে যখন সে অনুপস্থিত থাকে তখন তো অনেক বেশি মিস করি তাকে, আর সেও আমাদেরকে অনেক বেশি মিস করে যেহেতু আমাদের কাছে থাকতে পারে না বিশেষ একটা দিনেও। আসলে এটাই হলো বাস্তবতা, প্রয়োজনের তাগিদেই মানুষ পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে থাকতে হয়, ইচ্ছে থাকলেও কাছে আসতে পারে না, সময়ের সুযোগ হয় না। তো এখানে হচ্ছে মাহির আর মেদা নাস্তা খাচ্ছে, মাহির নামাজ পড়ে এসেছে, আর এদিক দিয়ে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে, রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখানে মুরগির রোস্ট রান্না হয়েছে, এই রান্নাটা আমি করেছি, আর গরুর মাংস আম্মা করেছে। তো সবাই মিলেই রান্নাবান্না করেছি, আনন্দ করছি সবাই মিলে, এটাই অনেক ভালো লাগছে। আর এই যে দেখুন, এরা সবাই মিলে কিন্তু খুব মজা করছে ছালামি নিয়ে, কয় ভাই বোন মিলে ছালামি নিয়ে অনেক বেশি মজা করছে, ছালামি গুনছে কে কত টাকা ছালামি পেল। তো ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় আমরাও এভাবে ছালামি পেয়ে অনেক খুশি হতাম, ছালামি একটু পরপর গুনে গুনে দেখতাম যে কত টাকা ছালামি পেলাম। আর এই যে হঠাৎ করে রহমতে বৃষ্টি চলে এলো, সৃষ্টিকর্তার কি ইচ্ছা তাই না? এতদিন ছিল অনেক অনেক গরম, প্রচণ্ড গরমে আমরা কেমন অস্থির হয়ে গেছিলাম, আর ঈদের দিনটাতে সুন্দর ঠান্ডা পরিবেশ বিরাজ করলো, বৃষ্টি তো অনেক ভালো লাগলো এতদিন গরমের পরে বৃষ্টি দেখে। আর বৃষ্টিটা ছিল শিলা বৃষ্টি, শিলা ছিটে ছিটে বারান্দায় আসছিল। তো আমরা সবাই মিলে বৃষ্টি উপভোগ করছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর গ্রামের পরিবেশে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ সবুজ সবুজ পাতার উপরে বৃষ্টি পড়ছে, অন্যরকম ভালো লাগে। আর বৃষ্টির শব্দটা তো অসম্ভব রকমের সুন্দর। আর এই তো আমরা শিলা হাতে নিয়ে নিয়ে দেখছিলাম যে এত সুন্দর শিলা, তো ছেলেমেয়েরা দেখে অবাক যে এগুলো কি আকাশ থেকে বরফ পড়ছে, কারণ ওরা তো ছোটোবেলা থেকে ওইভাবে শিলা বৃষ্টি দেখেনি। তো যাই হোক, আমরা এদিক দিয়ে দুপুরের খাবার দাবার রেডি করে নিয়েছি, খাবার টেবিলে সব কিছু সবাই মিলে একসাথে খাবো বলে। তো ঈদের দিনে যে ধরনের খাবার হয়ে থাকে আর কি বাঙালিদের, সেটাই করা হয়েছে। আমাদের হচ্ছে পোলাও, মাংস, তারপরে মুগ ডালের মুড়ি ঘণ্ট, মুরগির রোস্ট, ছালাত, এগুলোই ছিল আমাদের ঈদের দিনের দুপুরের খাবার দাবার। তো যা বলছিলাম, হাজব্যান্ডের অনুপস্থিতি ভীষণ মিস করছি, কারণ বিশেষ দিনগুলোতে আসলে প্রিয়জন কাছে না থাকলে অনেক বেশি খারাপ লাগে। তো সব কিছু মিলিয়ে এভাবেই চলছে আমাদের প্রতিটা ঈদ। দেখা যায় যখন আপনজন দূরে থাকে,
ঈদের আনন্দের মধ্যেও একটা শূন্যতা কাজ করে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে এই যে আমাদের মর্মসোনা আর পিসু ভীষণ দুষ্টুমি করছে। পিসু তো ওদেরকে দেখে অবাক যে এত মানুষ কারা আসলো আমাদের বাড়িতে। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর নতুন বন্ধু যারা আছেন আজকে প্রথম দেখছেন ভিডিওটি, যদি এতটুকু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর যারা বন্ধু হয়ে আমার সাথে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর এই যে দেখুন, এদিকে আমাদের বাড়ির যে পিসু সে খুব মজা করছে মর্মসোনার সাথে, মর্মসোনাও খুব আনন্দ করছে ওকে পেয়ে। তো বাড়িতে এসে সবাই মিলে ঈদের আনন্দ করার মজাই আলাদা। আর সব কিছুর মধ্যেও একটা শূন্যতা কাজ করে যে আব্বা নেই, আব্বা বেঁচে থাকলে আমাদের সবাইকে দেখে অনেক বেশি খুশি হতেন। তো আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা, আর পৃথিবী ছেড়ে তো সবাইকে একদিন চলে যেতে হবে। আব্বার জন্য তো সবসময়ই মন খারাপ হয় আমাদের সবার, ঈদের দিনটাতে তো আরও বেশি খারাপ লাগে, মনে পড়ে যে আব্বা নামাজ পড়ে আসতো বা আমাদের সাথে এই কথা বলতো সেই কথা বলতো সব কিছু মিলে। তো এটা হলো বাস্তবতা, আর এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। আর এই তো এটা হলো ঈদের পরের দিনের ভিডিও, ওরা সবাই মিলে আনন্দ করছে, টিভি দেখছে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।